এবার আপনাদের দেখাবো দেখেন কত উঁচু একটা পাহাড়। এর পাশ দিয়ে আমরা যাচ্ছি, আল্লাহর কি নীলা খেলা দেখেন, এটাকে বলে অলৌকিক ভাবে। এবং হাদিসে আছে যে এই পাহাড় দিয়ে নাকি আকাশের খুঁটি হিসেবে ব্যবহার করছে, প্যারা তার কাটা হিসাবে। আলহামদুলিল্লাহ আমার ডানে ওটা পাহাড় পুরা, তো আমরা পুরো পাহাড় দিয়ে আস্তে আস্তে বরাবরই। তো মাঝে মাঝে এমন কিছু সিনারি পড়ে যেটা আসলে ভিডিও না করলে ভালো লাগে না, কিন্তু আসলে মোবাইলে চার্জের সমস্যার কারণে আমরা আসলে কন্টিনিউ ভিডিওটা চালাইতে আর পাইতেছি না, এই জন্য অনেক কিছু আমরা ভিডিওগুলো করি না, আমাকে রিসিভ করে শুধু যেখানে যেখানে দেখা যায় সেটাই আমরা শুধু করি। এই যে বোল্ডার পানি দিয়ে যাচ্ছি আমরা, একদম স্বচ্ছ পানি। তো আমরা রওনা করছি হলো 2:20, তো এখন মোটামুটি 4:00 কাছাকাছি, তো 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার উপরে হবে। 1.5 ঘন্টার মধ্যে আমরা এই পর্যন্ত আছি, এখন আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি, আরও কিছু সময় লাগবে। এটা হলো পাহাড়, এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাব না যে কত বড় উঁচু পাহাড় একটা। কত বড় বড় বোল্ডার, এতে কেউ কখনো উঠতে পারবে না। আসলে বান্দরবান এসে সার্থক, যদিও টাকা মোটামুটি কক্সবাজারের তুলনায় ডাবল যায়, তারপর আমরা সার্থক। এত বড় উঁচু পাহাড় আসলে দেখার সৌভাগ্য আল্লাহ আমাদের করেছে। এখানে ভাইরা বাঁশ এবং এই কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য চেঞ্জ সিস্টেমে এখানে হলো বোল্ডারের হলো সমাহার। এটা পুরো পাথরের একটা পাহাড়, পাথর। এই পাথরগুলো হলো এগুলা, এই পাথরগুলো হলো এগুলা। এগুলা আসলে দেখতে দেখা যায় কিন্তু মাটির মতো আসলে না। দেখতে দেখা যায় মাটির মতো কিন্তু এটা একটা পাথর। এই দেন উপরে আর একটা, দেখতে মনে হয় যে ইটবাড়ির মতো কিন্তু না।
বিশাল বড় একটা পাথর এটা আমাদের মাথার উপরে। তো এ পর্যন্ত।